যুদ্ধক্ষেত্রে মর্টার আক্রমণ ভয়ঙ্কর রকম ধ্বংসযজ্ঞ চালায় শত্রুপক্ষের উপর এবং একটি যুদ্ধের মূল গুঁড়ি দিতে পারে এই মর্টার শেল আক্রমণ করার মাধ্যমে। তো গাইস, আজকের এই ভিডিওতে আমরা আপনাকে জানাবো মর্টার কিভাবে কাজ করে। মর্টার শেল মূলত চারটি পর্যায়ে কাজ করে, ইম্প্যাক্ট ফিউজ, বুস্টার, হাই এক্সপ্লোসিভ ফিলার, প্রপেলেন্ট চার্জেস এবং ডেটিনেটর। যখন মর্টার শেলটি টিউবে দেওয়া হয় তখন সেটি ফায়ারিং পিনটিকে আঘাত করে এবং সেখানে ডেটিনেটরটি অ্যাক্টিভেট হয়ে যায় এবং এক্সপ্লোশনের কারণে মটরটি একটি ফোর্সবল ক্রিয়েট করে এবং মটরটি তার লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত করে। যুদ্ধক্ষেত্রে একটি মটরের আনুমানিক সর্বোচ্চ রেঞ্জ 6 কিলোমিটার। তো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওতে আমরা বাংলাদেশ আর্মি কোন কোন মটর ইউজ করে তার সম্পর্কে আপনাদেরকে ভিডিও দেবো। তো ভিডিওটি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।